জানেন তো, মানুষ সবচেয়ে বড় ধাক্কাটা খায় তার কাছের মানুষগুলোর থেকে। আপনজন শব্দটা সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে। একটা সময় জীবনের মাঝ পথে এসে মানুষ বুঝতে পারে, জীবনের কষ্টের দিনগুলোতে আপন বলতে খুব বেশি কেউ থাকে না। আপনার টাকা পয়সা কিংবা ক্যারিয়ারের কারণে অনেক মানুষ সম্পর্ক তৈরি করে কিংবা ভাঙে। স্বার্থপর দুনিয়ায় সবাই ক্রেতা, দুঃখ বিনিময় করতে হলেও মূল্য চোকাতে হয়। সুসময়ে অনেক বন্ধু বান্ধব আত্মীয় খুঁজে পাবেন, আপনাকে আপনার কাছ থেকে সুবিধা নেয়ার জন্য ওরা আপনাকে ধরে রাখবে। একবার জীবনের আবর্তনে একটু কষ্টে পড়ে দেখেন তো, কয়টা মানুষ আপনাকে ভালোবেসে আপনার পাশে দাঁড়ায়? খুব কম। মাঝে মাঝে দেখবেন কেউ নেই, এটাই জীবন। আর সেই ব্যর্থতার দিনগুলোতে যাকে আপনি আপনজন ভাবেন তাদের যদি কাছে না পান, তবেই আপনার আচরণে প্রকাশ পাবে, আর সেই আচরণটা আপনার তারা তখন নিতে পারবে না। ঘাবড়ে যাবেন না, মানুষ তার সমস্ত জীবনের অর্জন একমাত্র সে নিজেই। তাই অভিজ্ঞতা শেষে নিজেকে ভালোবাসতে শিখুন। ভালো থাকবেন কিনা জানি না, তবে মানসিক শান্তি থাকবে সেই বেঁচে থাকায়।